ঈদ উপলক্ষে রাজ্যে অতিরিক্ত রেশন মে মাসে রেশনের সাথে মিলবে 1000 ও 2000 টাকা। নমস্কার বন্ধুগণ, আপনি দেখছেন বাংলার বন্ধু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মে মাসে ঈদ উপলক্ষে রেশন দ্রব্যে করা হয়েছে বড়সড় পরিবর্তন। কারণ মে মাসে প্রতিটি রেশন কার্ড পিছু বাড়ানো হয়েছে রেশন বরাদ্দ, এবং শুধু রেশন বরাদ্দই বাড়ানো হয়েছে এমনটা নয়, এবার রেশনের সাথে মিলবে 1000 ও 2000 টাকা। তাই বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো ধরনের রেশন কার্ড থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো যে মে মাসে কোন রেশন কার্ডে কতটা রেশন বরাদ্দ বাড়ানো হয়েছে, কোন রেশন কার্ড থাকলে অতিরিক্ত রেশন পাবেন এবং কোন রেশন কার্ড থাকলে অতিরিক্ত রেশন পাবেন না, এবং মে মাসে কাদের 1000 ও 2000 টাকা করে দেওয়া হবে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই বাংলার বন্ধু নামক ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে আগামী দিনে রেশন এবং অন্যান্য প্রকল্প সম্বন্ধে নতুন নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ঈদ উপলক্ষে রাজ্যে অতিরিক্ত রেশন মে মাসে রেশনের সাথে মিলবে 1000 ও 2000 টাকা। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে এই অতিরিক্ত রেশনের ব্যাপারে এই আর্টিকেলটিতে মূলত কী বলা হয়েছে। তো কলকাতার এই আর্টিকেলটিতে বলা হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্যের সকল রেশন উপভোক্তাদের জন্য দেওয়া হয়েছে মহা খুশির খবর। জানানো হয়েছে আগামী মে মাসে ঈদ উপলক্ষে পুরো রাজ্যে PMGKAY এর তরফ থেকে বাড়তি রেশন এবং সাথে 1000 ও 2000 টাকা দেওয়া হবে বলে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর। তবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর একটি তালিকা প্রকাশ করে জানায় যে কোন কোন কার্ডে এই অতিরিক্ত রেশন দেওয়া হবে ও কত বেশি রেশন দেওয়া হবে। বেশি রেশনের তালিকাটি নিম্নে দেওয়া হলো। তো চলুন এখন বেশি রেশনের তালিকাটি দেখে নেওয়া যাক। তো তালিকার প্রথমে যে কার্ডটির কথা বলা হয়েছে, সেই কার্ডটি হচ্ছে AAY কার্ড। তাই যাদের এই AAY ক্যাটাগরির কার্ড রয়েছে, তারা মে মাসের রেশন দোকান থেকে চাল 15 কেজি পরিবার পিছু, গম 19 কেজি পরিবার পিছু, চিনি 1 কেজি পরিবার পিছু 13.50 টাকা প্রতি কেজি দরে পাবেন। এবং এই কার্ডের মধ্যে যে মে মাসে অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, সেটি হচ্ছে চাল 5 কেজি পরিবার পিছু এবং গম 5 কেজি পরিবার পিছু আপনাদেরকে বেশি বরাদ্দ করা হয়েছে। আপনারা মে মাসে এই 5 কেজি চাল এবং 5 কেজি গম বেশি পাবেন এই কার্ডটি আপনার কাছে থাকলে, ঠিক আছে। তারপর যাদের এই PHH ক্যাটাগরির কার্ড রয়েছে, তারা মে মাসে রেশন দোকান থেকে চাল 2 কেজি কার্ড পিছু, গম 3 কেজি কার্ড পিছু এবং আটা 2 কেজি কার্ড পিছু পাবে। এবং এই যে কার্ডটি রয়েছে, এই কার্ডে মে মাসে যে অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, সেটি হচ্ছে চাল 2 কেজি কার্ড পিছু এবং গম 3 কেজি কার্ড পিছু। ছোলা ও ডাল পাওয়া যাবে না, যেমনটাকে আপনারা আগের মাসে পেয়েছিলেন। তারপর যাদের এই SPHH ক্যাটাগরির কার্ড রয়েছে, তারা মে মাসে চাল 2 কেজি কার্ড পিছু, গম 3 কেজি কার্ড পিছু, আটা 2 কেজি কার্ড পিছু পাবে। এবং এই কার্ডের মধ্যে অতিরিক্ত বরাদ্দ যা করা হয়েছে, সেটি হচ্ছে চাল 2 কেজি কার্ড পিছু এবং গম 3 কেজি কার্ড পিছু। মানে আপনার কাছে যদি এই SPHH ক্যাটাগরির কার্ড থাকে, তাহলে আপনারা মে মাসে মোট চাল 4 কেজি এবং গম 6 কেজি পেয়ে যাবেন। তারপর যাদের এই RKSY1 ক্যাটাগরির কার্ড রয়েছে, তারা মে মাসে রেশন দোকান থেকে চাল 2 কেজি কার্ড পিছু এবং গম 3 কেজি কার্ড পিছু পেয়ে যাবেন। মনে রাখবেন, এই কার্ডের মধ্যে কিন্তু কোনো অতিরিক্ত বরাদ্দ করা হয়নি। তার মানে আপনারা প্রতি মাসে যেমন রেশন পাচ্ছিলেন, আপনারা মে মাসেও তেমনই রেশন পাবেন এই কার্ডটি থাকলে। তারপর যাদের এই RKSY2 ক্যাটাগরির কার্ড রয়েছে, তারা মে মাসে রেশন দোকান থেকে চাল 1 কেজি কার্ড পিছু এবং গম 1 কেজি কার্ড পিছু পাবে। মনে রাখবেন, এই কার্ডেও কিন্তু কোনো অতিরিক্ত বরাদ্দ করা হয়নি। আপনারা প্রতি মাসে যেরকম রেশন পাচ্ছেন, আপনারা মে মাসেও এই কার্ডে তেমনই রেশন পাবেন। তারপরে দেখুন, বলা হয়েছে যারা গত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 ও 1000 টাকা পায়নি, তাদের যেন মে মাসে টাকা পেতে কোনো অসুবিধা না হয় এবং তারা যেন মাসের শুরুতেই 2 মাসের টাকা একসাথে পেয়ে যায়, সেই জন্য রেশন ডিলারের সাথে কথা বলে রেশন দোকানের মাধ্যমে টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত করা হয়, তাহলে কিন্তু আপনারা রেশন দোকান থেকেই
500 টাকার বদলে 2 মাসের টাকা একসাথে 1000 টাকা পেয়ে যাবেন, এবং যারা 1000 টাকা করে পাওয়ার কথা তারা কিন্তু 2 মাসের টাকা একসাথে মানে 2000 টাকা পেয়ে যাবেন রেশন দোকান থেকেই। তো ব্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।